হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আজকে আমরা চলে এসেছি ইছাপুরে। ইছাপুরে এই প্যান্ডেলটা দেখতে এসে আমার একটু অবাকই লেগেছিল। প্রথমে আমি বুঝতেই পারিনি এটা প্যান্ডেল ছিল কি কোনো জমিদার বাড়ি ছিল। প্রথমে ভেবেছিলাম এটা জমিদার বাড়ি, কোনো বনেদি বাড়ির পূজা। তারপরে আমি জানতে পারলাম এটা কোনো জমিদার বাড়ি বা বনেদি বাড়ির পূজা না, এটা একটা প্যান্ডেল। এত সুন্দর প্যান্ডেল যেটা দেখে আমি একটু বোকাই হয়ে গেছিলাম, ভেবেছিলাম কোনো বনেদি বাড়ির পূজা। তো তারপরে এত কারিকর্য যেটা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখায়, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখার রিকোয়েস্ট থাকলো। তো দেখার শেষে কিন্তু লাইক শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো কথা না বাড়িয়ে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। Yeah.